আলাইকুম সবাইকে আমার কিচেনে স্বাগতম আজকে আমি তৈরি করতেছি চিকেন কাবাব এর জন্য প্রথমে একটা বড় অনিয়ন এরকম রাফলি চপ কেটে নিয়েছি আর নিচ্ছি বড় দেখে একটা কাঁচা মরিচ মরিচটা মিডিয়াম ঝাল কোনো ঝাল খুব একটা ঝাল না আর নিতেছি এক চা চামচ আস্ত জিরা এখন সবগুলো একটু সামান্য পানি দিয়ে আমি ব্লেন্ড করব যাদের ব্লেন্ডার নেই ওরা আপনারা ইচ্ছে করলে পাটাতেও পিষে নিতে পারেন সুন্দর একটা সস তৈরি করব এখন এখানে আমি এক কেজি 500 গ্রাম মানে 1.5 কেজি চিকেনের ব্রেস্ট নিয়েছি এখন এগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এখন ভালো করে একটু ওয়াশ করে নিতেছি ওয়াশ করে পানিটা ভালো করে একটু ঝরিয়ে নিতে চেষ্টা করবেন যতটা সম্ভব এখন সামান্য পরিমাণ লবণ দিচ্ছি লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ আমি এখানে সয়া সস দিব সয়া সস তো সাধারণত একটু লবণ থাকে আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন স্মোক পাপরিকা 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল স্পুন হাফ এর চেয়েও কম মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ আর দিচ্ছি স্বাদ মতো ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা আমার খুবই ভালো লাগে ইউজ করতে যে কোনো রান্নাতেই আর দিচ্ছি যে আমি পেস্টটা তৈরি করেছিলাম মশলার একটা পেস্ট তৈরি করছি ওটা সবটুকুই দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গর্জিয়াস কালার হয়েছে আর দিচ্ছি 2 টেবিল চামচ টক দই অথবা আপনারা অনেকেই বলেন ন্যাচারাল ইয়োগার্ট আর 1 টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি 1 টেবিল চামচ ওয়েস্টার সস আর দিচ্ছি আমার ঘরের তৈরি করা গরম মশলার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিচ্ছি আর দিব একটা লেবু কেটে 1 থেকে 1.5 টেবিল চামচ যেন লেবুর জুসটা হয় ওই পরিমাণ একটু লেবুর জুস দিব লেবুর রস আর এখানে টক দইও দেওয়া আছে লেবু রসও দেওয়া আছে এই জন্য খাওয়ার টেস্টের যেন ব্যালেন্সটা থাকে এই জন্য 1 চা চামচ চিনি দিয়েছি এখন আমি এটা 2 ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম 2 ঘন্টা পরে ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়েছি চুলায় আর সামান্য পরিমাণ অলিভ অয়েল দিচ্ছি আপনারা যে কোনো কুকিং অয়েল দিয়েই করতে পারেন এখন এগুলোকে আমি অ্যাকচুয়ালি যাদের বারবিকিউ আছে ওই ইচ্ছে করলে ওরা বারবিকিউতেও ইয়ে করতে পারেন ফ্রাই প্যানও করতে পারেন গ্রিলও করতে পারেন যার যেখানে ভালো লাগে চিকেনটা কুক করতে পারেন ইচ্ছা করলে আপনারা আমি ফ্রাই প্যানেই করতেছি সাধারণত ঘরে আমাদের সবারই ফ্রাই প্যান সবারই কম বেশি থাকে এই জন্য ফ্রাই প্যানে করে দেখাচ্ছি সো অল্প তেলে এরকম একটু পোড়া পোড়া করে চিকেনগুলো তুলে নেবেন পোড়া পোড়া করলে আমি তো কাবাব তৈরি করব তো পোড়া পোড়া করলে কাবাবটা খেতে ভালো লাগবে তো সে এইভাবে আমি সবগুলো চিকেন 1.5 কেজি চিকেনই আমার কুক করা হয়ে গেছে আর এখন আমি কাবাবগুলো রেডি করব হোমমেড চিকেন কাবাব খুবই মজার একটা খাবার তৈরি হয় বাচ্চাদের খুবই পছন্দের স্কুলের লাঞ্চ তারপরে ডিনার যখনই দিবেন দেখবেন ওরা খুবই খেতে পছন্দ করবে সো এখন আমি এগুলো সাজিয়ে নিচ্ছি এই যে লেটুস দিলাম এখন টমেটো দিচ্ছি এরকম সব কিছু রেডি করে নিয়েছি আমি আর দিচ্ছি চিকেন আর সস দিব আমি এখানে কয়েক রকমের সস দিয়ে করতেছি
নর্মাল প্রথমে করতেছি মেয়নিজ দিয়ে, তারপরে একটা করব কাবাবের সস দিয়ে, আর একটা করব বিভিন্ন রকমের সস দিয়ে, আপনারা যা যেটা সস অ্যাকচুয়ালি ভালো লাগে ওই সসটার ভিতরে দিতে পারেন। সো আমি এখানে একটু গ্রিল করে নিচ্ছি, আর যাদের গ্রিল নাই ইচ্ছা করলে আপনারা ফ্রাই প্যানও এরকম একটু টোস্ট করে নিতে পারেন। ফয়েল পেপারে তো আমি পেঁচিয়ে নিয়েছি। আরেকটা করতেছি অ্যাভোকেডো দিয়ে, যে যা যেটা একটু ভালো লাগে একটু ইচ্ছে করলে একটু ডিফারেন্ট করে নিতে পারেন টেস্ট। আরেকটা তৈরি করে নিচ্ছি, আমার রেডি হয়ে গেল সবগুলো। থ্যাংক ইউ সবাইকে।